গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের ক্লাস ইলেভেনের দ্য সিগ্রোজ পোয়েম থেকে একটি অতি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন তো আমি আমার আগের যে ভিডিওগুলিতে সেখানে এক থেকে চার নম্বর পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করেছি তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা যদি এখনও সেই চারটি প্রশ্ন না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তো চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচ্য নিবেদনে তো আজকের প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যালিগোরিক্যাল সিগনি সিগনিফিক্যান্স অফ দ্য পোয়েম দ্য সিগরোজ অর্থাৎ দ্য সিগরোজ কবিতায় রূপক হিসেবে কবিতার রূপক হিসেবে কত তাৎপর্য লাভ করেছে বা শীঘ্রজ কবিতাটি রূপক ধর্মী কবিতা হিসেবে কতটা সার্থক ওকে তাহলে এই প্রশ্নের উত্তরে চলে যাব সরাসরি কী বলেছে দেখো অ্যালিগরি ইজ এ ফিগার অফ স্পিচ অ্যালিগরি হচ্ছে একটা বাক্য অলঙ্কার মানে কি রূপক স্পিচ হয় এ ফিগার অফ স্পিচ একটা বাক্য অলঙ্কার হার ওয়ান থিং ইজ ডিসক্রাইব যেখানে একটা জিনিসকে বর্ণনা করা হবে আন্ডার দ্য ইমেজ অব অ্যানাদার অন্য একটা জিনিসের চিত্রের উপর ভিত্তি করে তাহলে বিষয়টা কীরকম তো বন্ধুরা আজকে আমরা যেই কবিতাটা পড়ছি বা পড়েছি যেটা হচ্ছে সিগরোজ তো সিগরোজে আমরা কী দেখতে পাই আমরা দেখতে পাই যে একটা নিষ্পাপ গোলাপকে তুলে ধরা রয়েছে আরেকটা কীকে তুলে ধরা হয়েছে একটা ওয়ার্ন অর্থাৎ একটা পতঙ্গকে তুলে ধরা রয়েছে একটা কীটকে তুলে ধরা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কবি এই নিষ্পাপ গোলাপের মধ্য দিয়ে একটা নিষ্পাপ নারীকে তুলে ধরেছেন এবং অপরপক্ষে ওই কীটটির মধ্য দিয়ে সমাজের কালো উদ্দেশ্য সম্পন্ন একটা ছেলেকে তুলে ধরেছেন তাহলে কবি কী করলেন আমাদের সামনে গোলাপকে বর্ণনা করলেন আর একটা কীটকে বর্ণনা করলেন কিন্তু কপি ওই গোলাপ এবং কিটের চিত্রের উপর দিয়ে আসল বর্ণনাটা কী করলেন একটা নারীকে বর্ণনা করলেন বা একটা নারীর জীবন কীভাবে একটা ব্ল্যাক উদ্দেশ্য সম্পন্ন পুরুষের জীবনের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এবার বোঝা গেছে অ্যালিগরি বিষয়টা যে আলিগড়ি যে অফ স্পিচ আলিগুড়ি হচ্ছে একটা বাক্য অলঙ্কার হায়ার ওয়ান থিং ইজ ডিসক্রাইব যেখানে একটা জিনিসকে বর্ণনা করা হবে আন্ডার দ্য ইমেজ অফ অ্যানাদার অন্য একটা জিনিসের চিত্রের ওপর ভিত্তি করে বা তার উপর ডিপেন্ড করে তারপরে কী বলেছে দেখো দ্য পোয়েম দ্য সিগ্রোজ বিগিনস উইথ এ পোয়েটিক ভয়েস কলিং এ রোচ অ্যান্ড ওয়ার্নিং ইট অ্যাবাউট ইট ইটস সিগনেস তাহলে কি বলছে দ্য পোয়েম দ্য সিগ বিগিনস অর্থাৎ সিগ কবিতাটি শুরু হয়েছে উইথ এ পোয়েটিক ভয়েস কবির কণ্ঠস্বরের দ্বারা কলিং এ রোজ অর্থাৎ কবি গোলাপকে বলছে অ্যান্ড ওয়ার্নিং ইট এটাকে কী করছে সতর্ক করছে অ্যাবাউট ইটস সিগনেস এর অসুস্থতার বিষয়ে তারপরে কী বলেছে দেন দ্য পোয়েট তারপর কবি এক্সপ্লেন্স মানে কি বর্ণনা করেছেন দ্যাট যে দ্য রোজ হ্যাজ ফলেন্সিক গোলাপটা অসুস্থ হয়ে গেছে ফর দ্য ডার্ক সিক্রেট লাভ অর্থাৎ অন্ধকার গোপনীয় ভালোবাসা অফ এ ওয়ার্ম একটা কিটের দ্যাট ফাউন্ড আউট ইটস বেট যে প্রবেশ করেছে তার বিছানায় ঠিক আছে তাহলে একটা অন্ধকার গোপনীয় ভালোবাসা যেটা হচ্ছে কার ছিল কার ভালোবাসা যেটা হচ্ছে একটা ওয়ার্ম একটা পতঙ্গের ভালোবাসা ঠিক আছে তার দ্বারা কী হয়ে যাচ্ছে গোলাপটা অসুস্থ হয়ে যাচ্ছে অ্যান্ড দ্যাট হ্যাচ ফাউন্ড আউট ইটস বেড এবং সে কী করেছে গোলাপের বিছানাতে প্রবেশ করেছে তারপরে কী বলেছি দ্য পোয়েট রিগ্রেটস দ্যাট কবি দুঃখ প্রকাশ করেছেন যে দ্য ইনভিসিবেল ওয়ার্ম অদৃশ্য কিট দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট যেটা রাতের আকাশে ওড়ে অব দ্য হাউলিং স্ট্রং মানে ঝড় ঝঞ্ঝাপূর্ণ রাতি ইজ ডেস্ট্রয়িং যেটা ধ্বংস করে দিচ্ছে যা রোজেস লাইফ মানে কি গোলাপের জীবন কি বাট দিস ন্যারেটিভ অব দ্য রোজ অ্যান্ড ওয়ার্ম কিন্তু গোলাপ এবং পতঙ্গের এই বর্ণনা ইজ অনলি ইটস আউটার মিনিং এটা হচ্ছে কেবলমাত্র এর বাইরের অর্থ ইট হ্যাচ অ্যালিগোরিক্যাল মিনিং এটার হচ্ছে রূপক ধর্মীয় অর্থও রয়েছে বা অভ্যন্তরীণ অর্থও রয়েছে দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে কবি প্রকাশ করতে চেয়েছেন দ্য মেসেজ বা কবি দিতে চেয়েছেন একটা বার্তা দ্যাট জে ইনোসেন্ট ইজ দাস অর্থাৎ পবিত্রতা এইভাবেই ডেস্ট্রয়েড ধ্বংস হয়ে যাচ্ছে বাই ওয়ার্ল্ডলি এক্সপিরিয়েন্স জাগতিক অভিজ্ঞতার দ্বারা অ্যাট দ্য পোয়েম কনভেজ যেহেতু এই কবিতাটি প্রকাশ করেছে ইটস মিনিং এর অর্থকে ইন টু দুইভাবে বা দুটি যেহেতু অর্থ প্রকাশ করেছে দুটি স্তরের অর্থকে প্রকাশ করে ঠিক করেছে ইটিজ অ্যালিগোরিক্যাল ইন নেচার এটা হচ্ছে একটা প্রকৃতির দিক দিয়ে রূপক ধর্মী কবিতা অ্যান্ড সিগনিফাইজ দ্য ম্যাসেজ এবং প্রেরণ করছে দ্য ম্যাসেজ এই বার্তা বা বহন করছে এই বার্তা অ্যাবাউট দ্য এরোশন মানে অবক্ষয় অব ইনোসেন্স মানে কি পবিত্রতা বা নিষ্পাপতার বাই এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতার দ্বারা তাহলে কী বলেছে এখানে বলেছে যে এটি চালিকালীন নেচার এটা হচ্ছে প্রকৃতির দিক দিয়ে রূপদ্রবী কবিতা অ্যান্ড সিগনিফাইজ দ্য মেসেজ অ্যাবাউট দ্য ইরোশান এরোশন অফ ইনোসেন্স বাই এক্সপিরিয়েন্স এবং নিষ্পাপতা যে অভিজ্ঞতার দ্বারা অবক্ষয় হচ্ছে এই বার্তাটা কী করছে এই কবিতা বহন করছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এই প্রশ্নটি আলোচনা করলাম যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো সেই সঙ্গে বলা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং সবশেষে বলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দাও যাতে করে আমার চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত